What's up everybody, this is Onik the Fit Boy. So আজকে আমরা শিখব কিভাবে বাসায় বসে ক্যালিস্থেনিক ওয়ার্কআউট করতে পারি। সো গাইস, ফার্স্ট ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো প্রথম, আপনারা যারা ক্যালিস্থেনিক ওয়ার্কআউট বাসায় করতে চান, ফার্স্ট স্টেপ হচ্ছে পুশ আপ শিখতে হবে পারফেক্ট এবং এক সেটে 20টা রেপস হবে। সো আমি প্রথম শেখাবো আপনারা কীভাবে পারফেক্ট পুশ আপ দিবেন। সো লেটস গো গাইস, প্রথম আমি রেগুলার পুশ আপ দেবো 20টা, দেন কিছুক্ষণ রেস্ট, ডায়মন্ড পুশ আপ। সো ফার্স্টে অলওয়েজ হাতের গ্রিপগুলো হাতের ফিঙ্গারের ভিতরে গ্যাপ রাখতে হবে, আঙুলের ভিতরে। দেন আমরা একটু স্পেস রাখবো, স্পেসটা ফার্স্ট টাইম একটু কম নিব, এক হাত চার আঙুল নিলে ভালো হয়। দেন চেস্টটা একদম মাঝখানে থাকবে, পজিশনটা একদম এইভাবে প্ল্যাঙ্কে আমরা যেভাবে পজিশনটা নিই, ফুললি পায়ে দুটো একসাথে, দেন সামনে ফোকাস, স্লোলি দ্যাট ইজ পারফেক্ট পুশ আপ। আমরা যাবো একদম 21। ওকে, নেক্সট আমরা যাবো ডায়মন্ড পুশ আপ 20। তো পুশ আপ মেইনলি আমাদের মাসেলটাকে অনেক স্ট্রেংথ আনবে, মাসেলটাকে অনেক বেশি পাওয়ারফুল করবে। এবং আমাদের যখন আমরা ক্যালিস্থেনিক ওয়ার্কআউটে যাবো, দেন মিনস আমাদের বডি ওয়েট দিয়ে ওয়ার্কআউটগুলো করতে হবে। সো আমাদের হাতের গ্রিপের স্ট্রেংথটা খুবই ইম্পর্টেন্ট, তো এইগুলো করতে হইলে দেন এরপরে নেক্সট আমরা কিছু এক্সারসাইজ দেখাবো। সো নেক্সট আমি ডায়মন্ড পুশ আপ দেবো 20। সো লেটস গো গাইস, তো ফার্স্টে ডায়মন্ড শেপ করবো, চেষ্টা থাকবে একদম মাঝখানে, দেন স্লোলি গো। নেক্সট আমাদের হোল্ড হওয়ার যে ইন হোল্ড হইতে হলে আমাদের হোল্ড আর স্ট্রেংথটা বাড়াইতে হবে। সো হোল্ড আমরা কতক্ষণ হইতে পারি, সো নেক্সট লেটস গো গাইস, প্যালেটস লাগবে 2টা, প্যালেটসের পরে আমরা মিনিমাম 30 সেকেন্ড হোল্ড হইতে হবে। সো হাতের গ্রিপের স্ট্রেংথ বাড়বে, প্লাস আমরা যখন হ্যান্ড স্ট্যান্ড প্লান্স এইগুলো দিব, দেন এর জন্য আমাদের স্ট্রেংথ লাগবে। সো ফার্স্ট আমরা এল সিটটাকে আনলক করব, নিঃশ্বাস নিব গাল দিয়ে, স্যার ওকে। নেক্সট স্টেপ আমরা এল সিট হোল্ড হবো, তো এল সিট হোল্ড হওয়ার জন্য আমরা প্রথমে যেভাবে হোল্ড হয়েছি, দেন সো যারা এল সিট আনলক করতে পারবে, সো আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। সো নেক্সট আরেকবার আমরা এল সিট হোল্ড হই, এটা হচ্ছে মেইনলি আমাদের অ্যাপসের ওয়ার্কআউট এবং ট্রাইসেপসের ওয়ার্কআউট, অ্যাপসের স্ট্রেংথ বানোর এক্সারসাইজ এটা। সো লেটস গো গাইস, এরপরে নেক্সট পুল আপ চিন আপ। সো চিন আপ দিতে হবে ফার্স্ট, দেন নেক্সট পুল আপ। সো এই দুইটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো, এবং আমার আগের ভিডিও আছে সেটার লিঙ্ক আমি শেয়ার করবো ডিসক্রিপশনে। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং ভিডিও, সো ইফ ইউ লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও ডেফিনেটলি স্মার্ট আ লাইক বাটন অ্যান্ড লিভ আ কমেন্ট বিলো ফর মাই নেক্সট ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ হ্যাভন্ট অলরেডি। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং ভিডিওস, ম্যাড লাভ, লিভ লং।